আরে কি ব্যাপার, সকলে মন খারাপ করে বসে কেন? দেখো না কি বৃষ্টি পড়ছে, এদিকে আজ আমাদের ফাইনাল ম্যাচ ছিল। ইস, সব বন্ডুল হয়ে গেল এমন বৃষ্টির দিনে, একটু আলুর চপ আর বেগুনি হলে মন্দ হতো না, কি বলো? দারুন দারুন দাদু, কিন্তু শুধু চপ বেগুনিতে হবে না দাদু। আর কি চাই? সঙ্গে চাই দাদুর গল্প। একদম তাই, একদম তাই। বেশ বেশ, তাই হবে। কমলা আসি, বলেন কি দরকার? কমলা, এই বৃষ্টির দিনে ছোটরা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছে। কি আবদার বাবুরা? দাদুর গল্পের সঙ্গে তোমার হাতে বেগুনি আর চপ খেতে চাইছি কমলা মাসি। আর অবশ্যই বেশি করে কয়েকটা আমাকে দিও কমলা মাসি। আচ্ছা আচ্ছা, দেবো বাবা দেবো। তোমরা বরং দাদুর গল্প শোনো, আমি তোমাদের জন্য চপ বানিয়ে আনি। কমলা মাসি, মুম্বাই শহরে বাস করতেন এক হীরে ব্যবসায়ী, তার নাম বিনায়ক শাহ। অনেক টাকা উপার্জনের পরে সে ঠিক করল সে আর ব্যবসা করবে না, এক শান্ত নিরিবিলি গ্রামে গিয়ে বসবাস করতে থাকে। একদিন ওই ঝোপের আড়ালেই আমি থলিটাকে পুঁতে রাখি, এখানে নিশ্চয়ই কেউ খোঁজ পাবে না। নিজের পয়সার গলিটা বের করে আনত, তারপর গাছের গোড়ায় বসে পা ছড়িয়ে সেই টাকা গুনত। সেদিন সে যখন টাকা গুনছে তখন একটা চোর বের হয় চুরি করতে। কতদিন হয়ে গেল ঠিক মতো টাকা পয়সা চুরি করতে পারছি না। আরে লোকটা মনে হচ্ছে কোন গুপ্ত জিনিস মাটির তলায় লুকিয়ে রাখছে, দেখতে হবে তো। বাবা, আজকের মতো আমার কাজ শেষ হলো, আবার পরের মাটির জন্য নিশ্চিন্তে রইলাম। সবে কুপিয়ে গেছে তাই কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কি রেখেছে লোকটা? ওরে বাবা রে বাবা, এই যে টাকা পয়সা, আজ থেকে আমি ধনী হয়ে গেলাম। ইস, লোকটাকে বোকা, কেন যে সে জমিয়ে রাখতো টাকাগুলো কে জানে। যখনকার কাজ তখন না করলে ওস্তাতে হয় দাদুভাই, তাই তোমরাও ওরের জন্য কিছু ফেলে রাখবে না। কি হলো দাদু, রাফু ছুটলো কেন ভিতরে? রাফু দাদা আসছে, তোমরা তাড়াতাড়ি শুরু করে দাও দাদা বাবুরা। কমলা মাসি হুররে, চোখ খুলে দিল। থ্যাংক ইউ দাদু, ওয়েলকাম দাদু ভাই। হুররে।